আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সুপ্রিয় দর্শক, তো আমাদের বোর্ডিংয়ের বেবিগুলো দেখুন কতটা হেলদি এবং কতটা বড় হয়েছে। দেখছেন কত সুন্দর বোর্ডিংয়ের বেবিগুলো, দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে। দেখুন বাদ বাকিগুলো এখানে 10 পিসের মতো আছে, তো দেখুন মাশাল্লাহ কত বড় হয়েছে। দেখছেন তাদের খাঁচার ভিতরে রাখা হয়েছে, লাইট দিয়ে বোর্ডিংয়ে রাখা হয়েছে, তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর বড় হয়েছে। তো চলেন দর্শক বাদ বাকি মুরগিগুলো দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে যে 2 পিস মুরগি, 1 পিস রোয়া মানে মোরগ। তো এরা আছে যে মোটামুটি দেখুন। তো দর্শক যারা ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো দর্শক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ মরিয়ম অ্যাগ্রো ফার্ম অবশ্যই ফলো করবেন পেজটি। তো দেখতে থাকুন ভিডিও, আসলে ভিডিওগুলো কেমন লাগে। চলেন বাদ বাকি মুরগিগুলো আপনাদের দেখাবো কী অবস্থা, খামারের কী আপডেট বর্তমান। চলেন দেখতে পাচ্ছেন হচ্ছে মোরগটা মিটিংয়ের জন্য রাখা হয়েছে, দেখুন আর লেজটা দেখুন কত বড়। দেখুন দেখতে পাচ্ছেন আসলে কতটা হেলদি এবং কতটা বিগ সাইজের, দেখুন সাইজটা দেখুন কত বড় সাইজের, লেজটা দেখুন জিনিসটা কতটুকু আকর্ষণ, তাই দেখুন দেখছেন মশাল্লা বিগ সাইজের মোরগ, দেখুন দেখতে পাচ্ছেন আশা করি চলন বদন। দেখুন ও আপাতত রেস্টে আছে, আর রেস্টে চাইলে ওর সাথে মুরগি দেওয়া হবে ফিটিংয়ের জন্য। চলেন বাদ বাকি মুরগিগুলো দেখাই, অল্প একটু অল্প একটু করে আপনাদের দেখাই, ফিরিলে আনলে তো বৈদ্যটি বড় হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন ফার্মের সব থেকে ভাইরাল মুরগি, এই লাল মুরগিটি সব থেকে ভিউ বেশি, যত মুরগি আছে সব থেকে ভিউ আর বেশি। দেখেন সদন ডাকতেই থাকে ডাকতেই থাকে, এবং আর কালারটা চমৎকার কালার, আর মাথার বোলটা দেখুন মুরগিটা কত সুন্দর। আর হচ্ছে ডিম পাড়া সাদা মুরগি, আর এ হচ্ছে লাল মুরগি, এরাও ডিম পারে কন্টিনিউ ডিম পারে, দেখেন এরাও কন্টিনিউ ডিম পারে, দেখছেন কত সুন্দর। চলেন আর একটু দেখাই অল্প কুকুরা। দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে মোরগ, এখন কত বড় সাইজের মোরগ দেখুন, ওই পাশে একটা টাকা টাই করতেছেন। দর্শক দেখছেন কত সুন্দর। দর্শক ভিডিওটি আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ মরিয়াম অ্যাগ্রো ফার্ম অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।